হ্যালো, ওয়েলকাম টু MTGM কোচিং সেন্টার। আমি জসিম স্যার। আমি তোমাদেরকে আজকে ক্লাস করাবো WBP ওয়্যারলেস অপারেটরের। ওকে, তো তোমরা যারা WBP ওয়্যারলেস অপারেটরের ফর্ম ফিল আপ করেছো, তো তোমরা জানো যে আমি ক্লাস ওয়্যারলেস অপারেটরের ক্লাস করাচ্ছি এখন বর্তমানে। তো আজকের আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে লিমিট, ঠিক আছে, ক্যালকুলাস পার্টের লিমিট। ওকে, তো আমরা লিমিটের হয়তো আর দুটো বা একটা ভিডিও করে ছেড়ে দেবো, এরপরে আমরা অন্য পার্টে চলে যাব। ওকে, ঠিক আছে। তো চলো, আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 9 নম্বর ক্লাস। তো আমরা এর আগের 8 নম্বর পর্যন্ত ক্লাস করেছি, তোমরা আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা আগের ভিডিওগুলো আগে দেখে এসো, তাহলে তোমরা লিমিট সম্পর্কে তোমাদের ধারণা হবে। এবং আমি এখন করব খুবই শর্টকাটভাবে, ঠিক আছে। 1 নম্বর লিমিট এক্সটেন্স টু জিরো। মনে করো দেওয়া রয়েছে e^2x - 1 ইন্টু লগ অফ 1 + x ডিভাইডেড বাই x sin 2x। দেখো, এই ধরনের প্রবলেমগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি। আমি এখান থেকে বুঝতে পাচ্ছি সাইনের নিচেই 2x লাগবে, দিয়ে দিলাম 2x মনে মনে। তাহলে এখানেও দেখতে পাচ্ছি এর নিচে 2x লাগবে, দিয়ে দিলাম। আর এই যে এক্সটা আছে না, এই এক্সটা আমরা লগের নিচে দিয়ে দিলাম, মানে এই লগের নিচে দিয়ে দিলাম। তাহলে এটা আমাদের 1-এ চলে গেল, এটা 1-এ চলে গেল, নিচেরটাও 1-এ চলে গেল। তাহলে আলটিমেটলি এর আনসার চলে আসলো 1। একদম 3-4 সেকেন্ডের মধ্যে কিন্তু আনসার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমরা জাস্ট একটু জিনিসগুলো সম্পর্কে যদি আইডিয়া হয় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, আশা করা যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না। চলো, এরপরে 2 নম্বর প্রবলেম কি বলছে। লিমিট এক্সটেন্স টু জিরো, মনে করো উপরে আসে e^log x, ঠিক আছে, -1, আর ডিভাইডেড বাই e^x - 1 - 1। দেখো, এই ধরনের প্রবলেমকে আমরা কিভাবে সমাধান করব। আমরা যদি এটাকে উপরে, যে আমাদের কি লাগবে, উপরে একটা লাগবে লগ এক্স, তাই তো? তাহলে উপরে লগ এক্স দিই, নিচ ওপরে লগ এক্স দিয়ে দিলাম, তাহলে নিচেও আমাদের কি কি করতে হবে, একটা লগ এক্স নিতে হবে, লগ এক্স নিতে হবে। তাহলে কি হলো, এই পার্টটা কোথায় চলে গেল, এই পার্টটা পুরোটা চলে গেল 1-এ। ওকে, ফার্স্ট আমি শর্টকাট বলছি। এবার তাহলে পুরো বেঁচে রইলো কে, উপরে বেঁচে রইলো লগ এক্স, মানে এই লগ এক্সটা উপরে চলে যাচ্ছে, আর নিচেই থাকলো কি e^x - 1 - 1, ঠিক আছে। এবার আমরা কি করব, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, ঠিক আছে, ওপরে 0 নিচে 0 ফর্ম, তাহলে আমরা ডেরিভেটিভ যদি করি, আচ্ছা এক সেকেন্ড, এটাকে আমরা অন্য নিয়মই সমাধান করতে হবে। আচ্ছা দেখো, এটা আমাদের এভাবে না করে আমরা অন্যভাবে করি, ঠিক আছে, চলো, খুব ইজি হচ্ছে অন্যভাবে করলে। দেখো, আমার যখন যেটা মনে পড়ছে তখন সেটা সেভাবে করছি, ঠিক আছে। তো কি ছিল, e^log x - 1 ডিভাইডেড বাই e^x - 1 - 1। আচ্ছা, e^x লগ এক্স মানে হচ্ছে, এখানে যেহেতু ই বেসের লগ দেওয়া নেই, যদিও তবু মনে করবে যে কিছু না দেওয়া থাকলে আমরা ই বেসেরই লগ ধরবো। তাহলে এই e^ এখানে আর এখানেই থাকলে কি হয়, এক্সটা বাইরে চলে আসে, তাহলে উপরে হচ্ছে x - 1 ডিভাইডেড বাই e^x - 1। হয়তো বলবে এখানে ভুল লিখেছো, লিমিট দাওনি। অ্যাকচুয়ালি আমরা যেহেতু শর্টকাটভাবে করব তখন এখানে লিমিটও লিখবো না, ঠিক আছে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে লিমিট লেখার জন্য তো আমার 1 সেকেন্ড টাইম যাচ্ছে, সেটাও আমরা লিখবো না। ওকে, জাস্ট মনে মনে ভাববো। এবার দেখো, এটা যদি আমরা x - 1, আর এখানে লিমিটটা টেন্স করবে 1-এ, ঠিক আছে, লিমিটটা টেন্স করবে 1-এ, লিমিট এক্সটেন্স টু 0 না, এটা 1-এ আছে। আচ্ছা, তাহলে আমরা উপরে x - 1টাকে যদি জেড ধরি, তাহলে উপরটা কী হলো জেড, আর নিচেই কী হলো e^z - 1। তাহলে উল্টে লিখলে কি হলো, e^z - 1 ডিভাইডেড বাই জেড, এটা টোটালটার 1/, ঠিক আছে, জাস্ট। এবার লিমিট কোথায় যাচ্ছে, লিমিট যখন জেড ধরছি তখন জেড টেন্স টু 0-তে যাচ্ছে। আমি কিন্তু লিমিট লিখছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের, তার জন্য লেখা, হ্যাঁ, তোমরা লিখবে না। তাহলে এটা পুরোটা কোথায় চলে গেল, 1-এ চলে গেল, তাহলে 1/1 মানে
পুরো ভ্যালুটা আসবে ওয়ান। ওকে চলো পরের কোশ্চেন, তিন নম্বর কোশ্চেন। আচ্ছা এগুলো একটু মুছে নিই, তিন নম্বর প্রবলেমটা যাওয়ার আগে। আচ্ছা তিন নম্বর প্রবলেম আমাদের কি বলছে, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস লগ অফ ই এক্স প্লাস ই ডিভাইডেড বাই এক্স। আচ্ছা ঠিক আছে চলো, তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব, তাই তো দেখে নিই আমরা। উপরে কি আসছে, উপরে আসছে আমাদের জিরো মানে এটা ওয়ান, আর এটা কি আসছে এখানে জিরো মানে ই মানে ওয়ান, তাহলে উপরে হচ্ছে জিরো নিচে হচ্ছে জিরো, তাহলে জিরো বাই জিরো ফর্ম। আমরা কি করবো, ডাইরেক্ট উপরে ডেরিভেটিভ করব, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হলো মাইনাস এটার ডেরিভেটিভ মানে ওয়ান বাই ই এক্স প্লাস ই হলো ইন্টু সঙ্গে আরও একটা ই থেকে গেল, ঠিক আছে। আর নিচেই কত হলো, নিচে আসলো আমাদের ওয়ান এক্সের ডেরিভেটিভ করলে। এবার আমরা কি করব, জিরো বসিয়ে দেবো, জিরো বসালে এই পার্ট জিরো হলো, আচ্ছা এখানে জিরো হলো, তাহলে উপরে আসছে কত, ওয়ান বাই ই ইন্টু ই, তাহলে উপরে আমাদের আসছে কত, এক সেকেন্ড এক সেকেন্ড, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ানে চলে যাবে, ঠিক আছে। এটা এই পার্টটা ওয়ানে টেন করবে, তাহলে এটা ওয়ান আর এটা জিরো, তাহলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান, তাহলে অর্থাৎ উপরে আমাদের জিরো আসছে, নিচেই তো জিরো আসছে না, তাহলে লিমিটিং ভ্যালু আসে তো, তাহলে লিমিটের মানটা হচ্ছে জিরো, ঠিক আছে। এখানে ভুল করবে না যে লিমিটের অস্তিত্ব নেই, সেটা না, লিমিটের মান থাকবে কারণ নিচেই তো জিরো না, তাহলে সেটার মান থাকবে। ওকে চলো চার নম্বর প্রবলেম। লিমিট এক্সটেন্স টু জিরো থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটাকে আমরা সরাসরি একটা সূত্র ফেললে যেই সেই লেখা যায়, তো আমি সেটা এখন এই মুহূর্তে করছি না, ঠিক আছে। তো আমরা এখন যেটা শিখেছি সেটা দিয়েই করব, উপরে জিরো ফর্ম নিচে জিরো ফর্ম, ডেরিভেটিভ করো উপরে, থ্রি টু দি পাওয়ার এক্স লগ থ্রি মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স লগ থ্রি, ঠিক আছে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে টু এক্স। দেখো এটা তো আবার জিরো বাই জিরো ফর্ম, এটাকে আবার ডেরিভেটিভ করো, তাহলে আবার ডেরিভেটিভ, আমি এখানে কিন্তু লিমিট লিখিনি, ঠিক আছে, তোমরাও লিখবে না, তাহলে এটা কত আসবে, এটার স্কোয়ার আসবে থ্রি টু দি পাওয়ার, এটা যদি ডেরিভেটিভ করি কত আসবে, স্কোয়ার আসবে, তাহলে চলে আসবে আমাদের, আমি একবার ডাইরেক্ট আনসার লিখছি, থ্রি হোল স্কোয়ার মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে লগ থ্রি তার স্কোয়ার ডিভাইডেড বাই টু, তাহলে কী হলো, উপরে থাকছে আমাদের এটা ডবল একই জিনিস, তাহলে হচ্ছে টু মানে অ্যাকচুয়ালি লগ অফ থ্রি তার হোল স্কোয়ার, পুরো আনসারটা চলে আসবে এটা লগ থ্রি তার হোল স্কোয়ার। ওকে অবশ্যই এখানে ই বেসের লগ কীভাবে করলাম বোঝা গেল, তো আমরা দেখতে পাচ্ছি উপরে জিরো আর নিচে জিরো, এই আকার যদি থাকে উপরে ডেরিভেটিভ করবে নিচে ডেরিভেটিভ করবে, সঙ্গে লিমিটটা নেবে, লিমিটের লেখার দরকার নেই, এই লিমিট এক্সটেন্স টু জিরো লিখলাম আমার তো এক সেকেন্ডও টাইম গেল, ওই জন্য আমি লিখি না, তোমরাও লিখবে না, ঠিক আছে। আচ্ছা কিন্তু মনে রাখবে যে লিমিট আছে, এর থেকে আরও সহজে ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে, যতটা পারো সহজে ক্যালকুলেশন করতে পারো, এক সেকেন্ড। ওকে চলো তাহলে আমাদের পরের প্রবলেম দেখে নেব, পাঁচ নম্বর প্রবলেম কি আছে, পাঁচ নম্বর প্রবলেমটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, হোমওয়ার্ক, তোমরা পাঁচ নম্বর প্রবলেমটা আমরা কমেন্টে তোমাদের কাছ থেকে উত্তর চাই। লিমিট ভালো করে দেখে নাও, এক্স টেন্স টু জিরো টেন টু দি পাওয়ার এক্স, এই একই রকমেরই অঙ্ক কিন্তু আমি আগে করেছি, ঠিক আছে, তো তোমরা আজকের এই প্রবলেমটার আনসার আমাকে কমেন্ট করে দেবে, ঠিক আছে, এটা তোমাদের এইচ ডব্লু থাকলো, কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর চাই। চলো তাহলে আমরা পরের প্রবলেম চলে যাই, ছয় নম্বর প্রবলেম, লিমিট
एक्स टेंस टू जिरो एक ही रकम प्रब्लेम करछि जाते तोमादेर क्लियर है जिनिसगुलो ठीक आछे ए टू दि पावर एक्स माइनस टू डिवाइडेड बाई एक्स स्क्वायर तहले आमरा ए अंकेर क्षेत्रे आमादेर एसेछिलो लग थ्री तार होल स्क्वायर तहले आमरा एखान थेके देखेई बोले दिते पाच्छि एटारो आंसार किन्तु आसबे लग अफ ए तार स्क्वायर ओके একই হবে কিন্তু এটা কিভাবে হবে যেন আমরা উপরটা আর যদি মনে করো এটা সূত্রে ফেলবে তাহলে সূত্রে ফেলতে পারো x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x আর এই মাইনাস 2 আছে এটাকে মাইনাস 2 একটা মাইনাস 1 নাও নিয়ে তারপর একটা লেখো প্লাস a টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার আচ্ছা এখানে এটা সূত্রে ফেলতে হবে হ্যাঁ এভাবে হবে না নামবে না সূত্রে ফেলতে হবে যদি আমি অন্য নিয়মে করি এর আগের নিয়মে যদি না করি তবে ওইটাই সহজ আছে ডেরিভেটিভ করে ঝরঝর আনসার চলে আসছে ঠিক আছে ওইটাই করো ঠিক আছে সবচেয়ে সহজ হয় এটাই যে আমি সরাসরি ডেরিভেটিভ করছি উপরে a টু দি পাওয়ার x log a প্লাস মানে মাইনাস চলে আসবে a টু দি পাওয়ার মাইনাস x log a टू कैंसिल हो गेलो जेहेतु टू एर डेरिवेटिव जिरो नीचे ही आसछे टू एक्स एबार आबार डेरिवेटिव करते हबे आबार डेरिवेटिव करले कि आसबे ए टू दि पावर एक्स ही हबे लग ए तार होल स्क्वायर आसलो अच्छा माइनस माइनस प्लस हो गेलो ए टू दि पावर माइनस एक्स आबार लग ए तार होल स्क्वायर आसलो डिवाइडेड बाय नीचे डेरिवेटिव करले टू हो गेलो एबार एकटा जिनिस ख्याल करे देखो जदि आमरा नीचे डेरिवेटिवटा टू हो जाए ताहले आमरा उपरे लिमिटटा बसाते पारबो लिमिटेर एक्स एक्सर मान जिरो बसाले एटा वाने चले गेलो एटा वाने चले गेलो ताहले ए दुजन सेम हो गेलो एटा आर एटा सेम ताहले एक ही भैलू ताहले डबल टू इंटू ताहले नीचे एटा टू आछे कैंसिल करे दाओ ताहले लग अफ ए तारे घिरे दिए स्क्वायर हो गेलो एटा आमादेर आंसर चले आसलो ओके बुझाते पारलाम कोथाओ कोनो असुविधा होले आमाके कमेंट करते पारो चलो परेर क्वेश्चन अच्छा लिमिट पर क्वेश्चन देखो लिमिट एक्स टेंस टू जीरो मन करो फाइव टू दि पावर एक्स आछे माइनस फोर टू दि पावर एक्स आछे डिवाइडेड बाय एक्स आछे ताहले एटार आंसर कि आमरा एकदम सरासरि ऊपर जीरो फॉर्म मैं डेरिवेटिव कर देव ताहले फाइव टू दि पावर एक्स लग फाइव माइनस फोर टू दि पावर एक्स लग फोर डिवाइडेड बाय देखो वन वन ना लिखले भाई एबारे ताहले देखते हच्छे आमी उपरे लिमिट बसाते पारबो ताहले जिरो बसाते एटा वाने चले गेलो एटा वाने चले गेलो ताहले लग फाइव माइनस लग फोर अर्थात आमरा बोले देबो जे लग अफ फाइव बाय फोर एटाई किन्तु आमादेर आंसार चले आसबे ओके आशा करी बोझा गेछे कोथाओ असुविधा होले आमाके एकटु कमेंट करे बोलो अच्छा आठ नम्बर प्रब्लेम लिमिट x tends to 0 at second limit x tends to 0 5 to the power x minus 4 to the power x divided by 4 to the power x minus 3 to the power x etar man koto hobe amader bar korte bolche dekhe nao ekbar upore 0 form niche 0 form tale ekdom shorashori L'Hospital rules apply kor 5 टू दि पावर एक्स लग 5 माइनस 4 टू दि पावर एक्स लग 4 डिवाइडेड बाय 4 टू दि पावर एक्स लग 4 एकदम देखे ही उत्तर बोले देवा जाच्छे तो 3 टू दि पावर एक्स लग 3 ताहले उपरे ए जदि जिरो बसिए दिते पाच्छी ताहले एटा वाने चले गेलो नीचे टुकु वाने चले गेलो ताहले केउ उपरे नीचे जिरो हच्छे ना ताहले उपरे हच्छे लग अफ 5 by 4 और नीचे आसछे log of 4 by 3 এটাই आंसर এবারে যদি আমরা উল্টে লিখি তাহলে উল্টেও লিখতে পারি যে এটা হচ্ছে log of 5 by 4 into এটা উল্টে যাবে উল্টে গিয়ে গুণ আকারে হবে log of না এটা এইভাবে উল্টাবে না তখন বেসটা উল্টাবে সুতরাং এটাই आंसर থাকবে ঠিক আছে ওটার বেসটা উল্টাবে
দরকার নেই, এটাই রেখে দাও, এটাই অ্যান্সার থাকবে। আচ্ছা চলো পরের প্রবলেম দেখি, 9 নম্বর প্রবলেম, লিমিট এক্সটেন্ডস টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সাইন টু এক্স। দেখো যদি আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করে উপরে আসবে এ টু দি পাওয়ার এক্স সঙ্গে লগে, নিচে আসবে কি টু সাইন, সাইনের ডেরিভেটিভ মানে কস টু এক্স। এবার আমরা জিরো বসিয়ে দিতে পারছি, তাহলে এটা ওয়ানে চলে গেল আর নিচে এইটুকু ওয়ানে চলে গেল, তাহলে আমাদের উপরে হচ্ছে লগ এ আর নিচে হচ্ছে টু, হয়ে গেল। আচ্ছা 10 নম্বর প্রবলেম, অর্থাৎ আজকের এই ভিডিওর লাস্ট প্রবলেম, লিমিট এক্সটেন্ডস টু জিরো সাইন ইনভার্টস এক্স ডিভাইডেড বাই এক্স, উপরে জিরো ফর্ম নিচে জিরো ফর্ম, যদি আমরা এলাস্টিক রুলস অ্যাপ্লাই করি তাহলে আসবে ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার উপরটা আর নিচে আসবে ওয়ান, জিরো বসিয়ে দাও ডাইরেক্ট তাহলে এটা জিরো হয়ে গেল, তাহলে উপরে ওয়ান নিচেও ওয়ান মানে আলটিমেটলি ওয়ান, ভেরি সিম্পল। ওকে চলো, আচ্ছা বন্ধুরা তোমরা আমার সঙ্গে ওয়্যারলেস অপারেটরের গুগল মিটে ক্লাস করতে চাইলে করতে পারো, তার জন্য দেখবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, সেখানে যুক্ত হতে পারো, সমস্ত পিডিএফগুলো পাওয়ার জন্য তোমরা ওখানে যুক্ত হতে পারো। ওকে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, চলো তাহলে আজকে ভিডিও এতটুকুই।